আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন। অনলাইন ক্লাসের এই পর্ব সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় বর্ষের গাণিতিক অর্থনীতি বিষয়ে। আমরা আলোচনা করছিলাম অন্তরক সমীকরণ এই অধ্যায়ের। আজকে আমরা পার্ট থ্রি সম্পর্কে আলোচনা করব। তার মানে পূর্বে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু সম্পর্কে আলোচনা করছি। তো এই দুটো ক্লাস যারা মিস করছে অবশ্যই অবশ্যই তারা দেখে নেবে, তাহলে তাদের বেসিকটা খুবই সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। তো আজকে সমাধানটা হলো, এখানে আমরা একটা ফাংশন দিয়েছি এবং দেখতেই পাচ্ছি এই ফাংশনটা হলো নন হোমোজেনিয়াস, অর্থাৎ সমজাতীয় না, অসমজাতীয় একটা ফাংশন। সেই অন্তর সমীকরণটির আমরা কি করব, সাধারণ সমাধান বের করব একটা কোশ্চেন, এবং একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন ওয়াই জিরো সমান ওয়ান এর উপর ভিত্তি করে নির্দিষ্ট সমাধান কি হবে সেটা আমরা নির্ণয় করব। তো দেখো কোশ্চেনটা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিগত সালে এই কোশ্চেনটা দুইবার আসছে। তো এইটা যদি খুব সুন্দরভাবে বোঝা যায়, এই প্যাটার্নের অন্যান্য অঙ্ক খুব সহজে করা যাবে। তা এখন শুরু করা যাক। তো দেখো আমরা প্রথমে আমরা বলতেছি দেওয়া আছে, দেওয়া আছে মানে এই ফাংশনটা এবং কন্ডিশন ওয়াই জিরো সমান ওয়ান, এবং এটা কখন লাগবে আমরা বলেছি যে এটা শুধু নির্দিষ্ট সমাধানের করার ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হবে। এটা বাদে আমরা এই ফাংশন থেকেই আমরা যেটা সাধারণ সমাধান সেটা নির্ণয় করতে পারবো। এখন খেয়াল করো যে আমরা পূর্বের ক্লাসে যেটা সমাধান করছিলাম সেটা ছিল সমজাতীয় ফাংশন, ঠিক আছে? তার মানে সেটা কি ছিল, হোমোজেনিয়াস ফাংশন, সমজাতীয় অপেক্ষক, এবং এটা অসমজাতীয়। সেটা কিভাবে বুঝলাম, সহজ কথায় যখনই আমার একটা ধ্রুবক মান থাকে, বিশেষ করে রাইট সাইডে, সেটা আমার আর সমজাতীয় থাকে না, সেটা অসমজাতীয় হয়ে যায়। যদি এটা জিরো থাকতো তাহলে আমি বুঝতাম যে এটা সমজাতীয় অপেক্ষক, যেহেতু জিরো নাই যে কোনো ধ্রুবক টার্ম আমি বলবো এটা কি, অসমজাতীয় অপেক্ষক। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন আমরা যখন সাধারণ সমাধান করব তখন আমাদের কাজ হলো, প্রথম কাজ এই ফাংশনটাকে যেটা অসমজাতীয় আছে তাকে সমজাতীয় করে নেব। তাহলে আমরা লিখলাম সমজাতীয় অন্তর সমীকরণ করে পাই। এখন যখন আমি এই অসমজাতীয়টাকে সমজাতীয় করব তখন আমরা যেটা করব সেটা হলো টু ডিওয়াই ভাগ ডিটি প্লাস ফোর ওয়াই ইজিক্যাল টু, এখানে জিরো লিখবো। দেখো এখানে সিক্স ছিল, সিক্স থাকুক বা যে কোনো মান থাকুক না কেন, এই ধরনের অঙ্ক আমরা যখন সমজাতীয় করব তখন এটা জিরো হয়ে যাবে। ওকে, এখন আমরা আরেকটা জিনিস এখানে খেয়াল করি, যখন আমাদের ফাংশনটা এরকম অসমজাতীয় হবে তখন আমাদের সাধারণ সমাধান বের করার ক্ষেত্রে এই টার্মগুলো লাগবে। সেটা কি, এই সূত্র ওয়াই টি সমান, এখন আমি পাবো ওয়াই সি প্লাস ওয়াই পি। এখন ওয়াই সিটা কি আমরা যখন বের করবো তখনই আমরা লিখে নেব, এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন, অর্থাৎ সম্পূরক অপেক্ষক, এবং ওয়াই পিটা হলো পার্টিকুলার ইন্টিগ্রাল, নির্দিষ্ট সমাকলন। এই দুটো যোগ করার ভিত্তিতে যে মানটা হবে সেটাই আমাদের সাধারণ সমাধান নির্ণয় হবে। তার মানে আমরা এটা সাইডে নোট করে রাখি, যখন আমাদের লাগবে তখন আমরা এটা ইউজ করব যে ওয়াই টি সমান আমার দুটো অংশ লাগবে, এবং দুটো অংশ কখন আসবে, অপেক্ষকটা যদি অসমজাতীয় হয়। ক্লিয়ার? ওকে, তা এখন করা যাক। এখন এই জায়গাতে আমরা সমাধান করব। তাহলে দেখো আমরা পূর্বের ক্লাসে কিন্তু যেভাবে ম্যাথ সমাধান করতে হয় সেগুলোর নিয়মকানুনগুলো কিন্তু বলে দিচ্ছি, হ্যাঁ? তো এখানে আমরা একটু সিম্পলিফাই করি। দেখো এখানে টু আছে, এখানে ফোর আছে, তাহলে আমি টু কমন নিতে পারি। তো টু কমন নিলে কি থাকে, এখানে থাকে ডিওয়াই ভাগ ডিটি প্লাস, এখানে দুই চলে গেলে কি থাকে, টু ওয়াই ইজিক্যাল টু জিরো। এবার এই সাইডে আমরা লিখি, বা এই দুই গুণাকারে আছে এই টার্মের সাথে, এই যে যদি আমি ভাগ দিয়ে দিই জিরো নিচে ভাগ হয়ে গেলে জিরো হয়ে যায়। আবার আমরা উভয় দিকে দুই দ্বারা ভাগ করলেও দুই দুই কেটে যায়, এদিকে দুই এসে জিরো হয়ে যায়। একই কথা, যে যেভাবে বুঝে নেবে সেভাবে করবে। তার মানে দুই এদিকে গেলে জিরো হয়ে যায়, এখন শুধু এই টার্মটা থাকে ডিওয়াই ভাগ ডিটি প্লাস টু ওয়াই ইজিক্যাল টু জিরো। ওকে, হ্যাঁ, বাট আমার উপরে দেওয়া হয়ে গেছে, আমরা এখানে দিই, এর পরের লাইন এটা। এবার এর থেকে আমরা এখানে লিখতেছি পরের লাইন। তো আমরা এখানে কি করব, আমাদের সেই প্রথম ধাপ
dy ভাগ dt রাখবো এবং আমরা এই টার্মটাকে রাইট সাইডে নিয়ে যাব তাহলে প্লাস ছিল এই সাইডে নিয়ে গেলে কি হবে মাইনাস 2y এখনো কিন্তু আমার স্বাধীন এবং অধীন চলক আমরা কিন্তু পারস্পরিক ভাবে আলাদা করতে পারিনি আমরা পরবর্তী ধাপে করে নি তো এখন আমরা বলতেছি y টার্ম গুলো একদিকে রাখবো আর স্বাধীন চলক হলো t t আলা টার্ম এদিকে রাখবো তাহলে এই y টা কোন আকারে আছে আমি এদিকে নিয়ে যাই আমরা প্রথম ক্লাসে ডিটেইলস আলোচনা করেছি এখানে আর বেশি আমরা ডিটেইলস করব না dy শুধু y টা আমি এদিকে নিয়ে আসব তাহলে y এখানে চলে আসলো আর -2 এই সাইডেই থাকলো আর dt টা আড়াআড়ি গুণ হচ্ছে কিন্তু এদিকে গুণ হয়ে গেল তার মানে এটা dt দিয়ে দিলাম বুঝা গেছে আড়াআড়ি গুণ করে আমরা করতে পারি বা একবারে y টার্মটা এদিকে নিয়ে চলে আসলাম dt টা এদিকে গুণ করে দিয়ে দিলাম ঠিক আছে খুব সহজে আমরা প্রথম ক্লাসে আগের ক্লাসে খুব ডিটেইলস করছি ওকে তো এখন আমরা এটা উভয় দিকে কি করব আমাদের পরবর্তী ধাপ হলো আমরা বলছিলাম ধাপ 2 তে যে নিজ নিজ চলকের সাপেক্ষে উভয় দিকে সমাকলন করব তাহলে আমরা এখন সমাকলন চিহ্ন নেব তাহলে এটা সমাকলন চিহ্ন আর এই সেটিংটা আমরা এভাবে লিখতে পারি 1 ভাগ y dy এদিকে -2 একটা ধ্রুবক টার্ম আমি চাইলে আগে রাখতে পারি সমাকলন এখানে আর কোনো মান নাই কিন্তু তার মানে dt কিন্তু মান না থাকলে কি হবে একদম আমরা শুরুর দিকে বেসিকে আমরা বলছি যে এই সমাকলন এখানে কিছু নেই মানে কি আছে 1 আছে কিন্তু ঠিক আছে ওকে তাহলে এখানে আমরা পরবর্তী সমাকলন এখানে লিখি 1 ভাগ y এটা সমাকলন কি হবে খুব সহজ আমরা আলোচনা করেছিলাম যে এটা কি হবে ln y প্লাস c অনেক সময় এই যে c আমরা দুই দিকে লিখি এদিকে দুই দিকে না লিখে একদিকে লিখে দিল পরবর্তীতে লিখে দিল হবে একই কথা হ্যাঁ তা আমি আবারও দুই দিকে লিখি আর এদিকে মাইনাস 2 এখানে 1 ধ্রুবক আছে t এর সাপেক্ষে করলে t গুণ হয়ে যাবে 1 এর সাথে তার মানে t তাহলে t দিলাম এখানে এবার কি হবে একটা ধ্রুবক হবে যেহেতু অনির্দিষ্ট সমাকলন তো এটা আমরা দিলাম c2 বা ln y is equal to minus 2t plus c2 minus c1 এই c1 টা প্লাস হলে এই সাইডে নিয়ে গেলাম এখন আমরা করব ln y is equal to minus 2t এই দুটো c এর কানেকশন যোগ বিয়োগ আমরা একটা c তে রূপান্তরিত করলাম ঠিক আছে আমরা শুরুর দিকে এখানে একদিকে একটা c লিখতে পারতাম তাও আমাদের হয়ে যেত আমরা বিষয়টা আসলে ক্লিয়ার করার জন্য এখানে এই c টা ইউজ করলাম যে এই c টা হলো সম্মিলিত সমাকলিত ধ্রুবক একাধিক c এর যে কানেকশন সেটার মাধ্যমে আমরা একটা c পাইছি এখন আমরা পরবর্তী ধাপ আমরা বলেছি উভয় দিকে আমরা কি নেব e ভিত্তি নেব তাহলে e ভিত্তি নিয়ে যাক এরপরের লাইন আমরা এখানে লিখছি তাহলে e e ভিত্তি মানে বেস e হবে আর সবগুলো পাওয়ারে চলে যাবে e ln y is equal to e minus 2t plus c ঠিক আছে e এবং এর পাওয়ার এটা e এর পাওয়ার পুরোটা হ্যাঁ বা e ln y এটা সূত্র অনুযায়ী আমরা কি বলছিলাম প্রথমে e ln y এর মান হয়ে যাবে কি y অর্থাৎ e ln y is equal to y ঠিক আছে আর এখানে আমরা সূচকের নিয়ম যেটা আমরা লিখছি বলছিলাম প্রথম ক্লাসে সেটা আমরা পাওয়ারটা আগে নিয়ে চলে আসি এটার বারবার ভেঙে করা লাগবে না সূচকের নিয়ম এর উপর পাওয়ার এটা হবে যোগের কারণে গুণ আবার ই বেস এর উপরে পাওয়ার সি তো এটাকে আমরা এই ই টু দি পাওয়ার সি এটাকে আমরা কি লিখছিলাম এ তাহলে এখন আমরা তাই লিখব বা ওয়াই সমান এই ধ্রুবকটা আমরা আগে লিখে নিছি ই টু দি পাওয়ার সি এর মান হলো ধরলাম এইটুকের মান ধরলাম কি এ তাহলে এ আর পরে এই টার্মটা লিখছি ই টু দি পাওয়ার মাইনাস টু টি তাহলে সাইডে লিখে নেব ই টু দি পাওয়ার সি সমান এ ধরে আর এটা কিসের মান এটা হলো সম্মিলিত সমাকলিত ধ্রুবক সম্মিলিত সমাকলিত ধ্রুবক যেটা আমরা প্রথম দিকে ডিটেলস বলছি তাহলে আমরা এটা দিয়ে দিলাম এখন খেয়াল করো এই অংশটায় কিন্তু আমরা কি লিখব সাধারণ সমাধান কিন্তু আমাদের হয়নি আমরা কিন্তু সমজাতীয় ফাংশন করছি না অসমজাতীয় ফাংশন এই কারণে এটার মানটা জাস্ট আমরা পেলাম ওয়াই সি এর মান এ ই মাইনাস টু টি তাহলে খেয়াল করো এই পার্টে আমরা কি পেলাম এটা ওয়াই সি এর মান পেলাম তাই আমাদের সাধারণ সমাধানটা আমরা তো করতেছি এক নম্বর অঙ্ক ঠিক আছে তো এক নম্বর অঙ্কে আমরা যেটা সাধারণ সমাধান এখন আমরা ফাইনাল পাইনি আমরা বলছি অসমজাতীয় ফাংশন হলে আমরা ওয়াই টিটা পাবো কিসের সামেশনে একটা হলো ওয়াই সি যেটা আমরা পালাম এই ওয়াই সি মানে হলো কমপ্লিমেন্টারি ফাংশন ঠিক আছে কমপ্লিমেন্টারি ফাংশন এটা আমরা লিখে দিই কমপ্লিমেন্টারি ফাংশন
y এর অর্থ আর এটাকে আমরা পরবর্তীতে লিখব পার্টিকুলার ইন্টিগ্রাল পার্টিকুলার ইন্টিগ্রাল নির্দিষ্ট সমাকলন এই দুটোর সামেশনে আমরা কি পাবো y টি পাবো এবং y এর মানটা হবে তখন সাধারণ সমাধান তো আমরা এখানে যেটা পেলাম সেটা হলো y এর মান এখন আমরা বের করব y p এর মান ক্লিয়ার বিষয়টা তো এখন আমরা সাধারণ সমাধান নির্ণয়ের জন্য আমাদের দরকার পার্টিকুলার ইন্টিগ্রাল কারণ আমরা একটা অংশ পাইছি yc যেটা আমরা এখানে নোট করছি কমপ্লিমেন্টারি ফাংশন সেটা আমরা পাইছি এখন আমাদের সাধারণ সমাধানের জন্য yp দরকার তো yp এর জন্য পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য আমরা ধরি কি ধরব আমরা ধরব y সমান k আমাদের যে y ভেরিয়েবল আছে এবং অধীন চলক সেটা সমান আমরা k ধরে নিলাম এবং আমরা বললাম k is equal to ধ্রুবক k একটা ধ্রুবক হিসেবে আমরা ধরে নিচ্ছি ঠিক আছে তো খেয়াল করো এটা আমরা জাস্ট পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয়ের জন্য y is equal to k ধরে নিলাম অর্থাৎ k মানটা একটা ধ্রুবক এটা আমরা নোট করে দিতে হবে এখন আমরা উভয় দিকে d ভাগ dt দ্বারা গুণ করি তাহলে d ভাগ dt তাহলে এই জায়গা y দিলাম এটাও সেম d ভাগ dt এখানে k এখন d ভাগ dt দ্বারা উভয় দিকে গুণ করা অথবা d y ভাগ dt আর y এর জায়গায় আমরা কি দিয়ে দিলাম k একই কথা হ্যাঁ আমরা উভয় দিকে গুণ করা যা আবার dy ভাগ dt টার্মটা লিখে আমরা y সমান যেহেতু k ধরেছি y এর জায়গায় k লিখে দিলাম এবং is equal to এটা আমরা বলছি 0 সহজ কথা মনে রাখো k একটা ধ্রুবক t এর সাপেক্ষে যেহেতু আমি ডিফারেন্সিয়েশন করছি অন্তরকরণ তো এটা 0 হয়ে যাবে ওকে তো এখন আমরা করব এখন আমাদের যে মূল ফাংশন দেয়া ছিল পুরোটা অসমজাতীয় সেই ফাংশনটা আমি লিখব 2 dy ভাগ dt প্লাস 4y is equal to 6 তো এটা লেখার পরে এখন আমরা বা সমাধান করব 2 dy ভাগ dt এটাকে আমি প্রথমে কি মান লিখব dy ভাগ dt সমান a মান একবারে আমি 0 লিখে দিতে পারতাম তারপর আমি কি করলাম যেটা আলাদা আলাদা করে ফরম্যাট করে নি 4 আর y সমান কি ধরেছি k y এর জায়গায় আমি কি দেব k is equal to 6 বা পরবর্তী লাইন 2 dy সরি dk ভাগ dt তার মানে এই টার্ম সমান আমরা কি দিতে পারি 0 দিতে পারি তাহলে 0 লিখলাম 2 into 0 প্লাস 4k সমান 6 এখানে থেকে পরের সমাধান আমরা এখানে লিখি বা 2 0 এর সাথে গুণ করলে কি হয় 0 তার মানে এখানে থেকে কি 4k is equal to 6 অতএব k সমান 6 ভাগ 4 এখানে আমরা বাদ দেই পরবর্তীতে অতএব k সমান কাটাকাটি করলে কি হয় এখানে 2 দিয়ে কাটলে 3 আর এখানে 2 তার মানে k সমান 3 এর 2 ঠিক আছে তাহলে এই যে আমি k এর মানটা পেলাম এই k এর মানটাই হলো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে আমি লিখতে পারি অর্থাৎ এই k এর মানটা আমরা কি পেলাম yp সমান 3 ভাগ 2 পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে গেলাম এখন খেয়াল করো তাহলে বিষয়টা আমরা আরেকটু রিভিশন দিই যতটুকু করলাম তো আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য আমরা y সমান আমাদের যে অধীন চলক আছে এটা সমান k একটা ধ্রুবক মান আমরা ধরে নিই এবং সেটা মূল ফাংশনে আমরা বসাই ঠিক আছে তো y সমান যে মানটা আমরা ধরেছি সেটাকে k দিয়ে আমরা এখানে সমাধান করেছি সমাধান করার পর এখানে আমরা k মানে ওই ধ্রুবকের মানটাই আসলে পাই আর ধ্রুবকের যে মানটা পাবো সেটাই হলো আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল কখন আসবে যখনই ফাংশনটা অসমজাতীয় থাকে তখনই আমাদের সাধারণ সমাধানের ক্ষেত্রে এই দুইটা অংশ আসবে তো এখন আমরা লিখতে পারি অতএব নির্ণয় সাধারণ সমাধান কি এই যে yt is equal to yc plus yp তাই না এইটা এখন এই yc এর মান কত পাইছি এই যে প্রথমে আমরা পাইছি যেটা সেটা লিখে নিব যে yc এর মান a e minus 2t plus yp এর মানটা কত 3 ভাগ 2 তাহলে যে অংশটা আমরা এখানে পেলাম এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যানসার কোনটার প্রথম এক নম্বর কোয়েশ্চেন সাধারণ সমাধান তার মানে এক্ষেত্রে সাধারণ সমাধান দুটো অংশের সমষ্টিতে হয়েছে একটা হলো yc কমপ্লিমেন্টারি ফাংশন আর একটা হলো প্লাস yp পার্টিকুলার
ইন্টিগ্রাল দুটোর মানে আমরা বের করেছি এবং yt ফাংশনে আমরা বসাই দিয়েছি বসাই আমরা যেটা পেলাম এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সাধারণ সমাধান তো বিষয়টা ক্লিয়ার হয়েছে তো এখন আমরা নির্দিষ্ট সমাধান করব তো নির্দিষ্ট সমাধানের ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন দেয়া থাকে শর্ত দেয়া থাকে এই শর্তের উপর ভিত্তি করে আমাদের নির্দিষ্ট সমাধানটা নির্ণয় করতে হবে তাহলে নির্দিষ্ট সমাধান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি কন্ডিশন বলা আছে যদি y 0 সমান 1 হয় এই কন্ডিশনটা দেওয়া আছে তো আমাদের বুঝতে হবে যদি y 0 সমান 1 হোক 2 হোক 3 হোক যেটাই হোক তখন আমরা বলবো যে এটা যদি হয় তখন t সমান 0 বুঝাবে অর্থাৎ আমাদের সেই টাইমটা কি হয়ে যাবে শূন্য বুঝাবে ঠিক আছে তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে y 0 সমান যে কন্ডিশনই হোক নির্দিষ্ট সমাধান আমরা নির্ণয় করতে গেলে টাইমটা আমি 0 পিরিয়ডের সময়কে নিয়ে নির্ণয় করব তাহলে এই যে আমরা নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে গেলে আমরা পূর্বে 1 নম্বর পার্টে কি পাইছি 1 নম্বর পার্টে সাধারণ সমাধান পাইছি এই সাধারণ সমাধানের কোশ্চেনটা অর্থাৎ আমার ওই ফাংশনটা লাগবে তাহলে আমরা এখন ওইটা লিখব yt is equal to a e minus 2t plus 3 ভাগ 2 তো আমরা এখানে বাংলায় এখন তাই যেভাবে লিখতে পারি ঠিক আছে তো খেয়াল করো যদি y 0 সমান 1 হয় t সমান 0 বোঝাবে তারপর আমরা সাধারণ সমাধান যেটা পাইছি সেটা লিখব এখন আমরা সমাধান করব y t এর মান বলছি কি হবে 0 হয়ে যাবে তাহলে এখানে আমি 0 দিয়ে দিলাম a e minus 2 t এর মান কি 0 এবং ব্র্যাকেট দিয়ে দিলাম ঠিক আছে না হলে আবার শুধু ব্র্যাকেট যদি না দাও তাহলে বোঝা যাবে t এর মান 0 দিলে ওখানে কি হয়ে যাবে 20 হয়ে যাবে হ্যাঁ 20 হয়ে যাবে তাহলে ব্র্যাকেট দিতে হবে প্লাস 3 ভাগ 2 ওকে তো এখন y 0 সমান কি মান দেয়া আছে 1 দেয়া আছে তাহলে আমরা এখন এটা 1 লিখব ইজ ইকুয়াল টু a e 0 এর সাথে যাই গুণ হোক কি হয়ে যাবে সেটা 0 হয়ে যাবে তার মানে e এর পাওয়ার 0 প্লাস 3 ভাগ 2 এবার আমরা পরের লাইন এখানে লিখি বা 1 ইজ ইকুয়াল টু a ইনটু e এর উপরে 0 যে কোনো জিনিসের উপরে 0 মানে ততটুকুর মান কি হবে 1 খেয়াল করো অনেক আবার এই পুরো টার্মটা কিন্তু 0 করে দেয় ভুল যদি 0 কোনো টার্মের সাথে গুণ হয় তাহলে 0 হবে কিন্তু a ইনটু e টু দি পাওয়ার 0 e টু দি পাওয়ার 0 এর মানে তো 1 যে কোনো জিনিসের পাওয়ার 0 হলে সেটা 1 হয় এজন্য 1 আর প্লাস কি আছে দেখি 3 ভাগ 2 আবার আমরা এখান থেকে এখানে আসি তো এদিকে 1 থাকলো এদিকে a 1 এর সাথে গুণ করলে a থাকে প্লাস 3 ভাগ 2 বা পরবর্তী লাইন ঠিক আছে আমরা সমাধান করি 1 এদিকে আছে আমরা এই সাইডে সমাধান নিয়ে আসি প্লাস 32 ছিল এদিকে সমান সাইডে এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস দিলাম এদিকে আমরা a রাখলাম তো আমরা এখানে লসাগু করব তো লসাগু করলে আমাদের কত হয় দেখো 2 লসাগু নিলাম তাহলে 2 অক্ষে 2 মাইনাস 2 1 যায় 3 ইজ ইকুয়াল টু 1 বা এখানে কি আছে 2 প্লাস আর মাইনাস 3 3 বড় তাহলে বাদ দিলে কি থাকে মাইনাস হাফ থাকে ইজ ইকুয়াল টু a তার মানে এটা এবার ঘুরাই লিখলাম অতএব a সমান মাইনাস হাফ তাহলে a এর মানটা আমরা পেয়ে গেলাম এখন আমরা লিখব নির্দিষ্ট সমাধান খেয়াল করো নির্দিষ্ট সমাধানের কি দরকার আসলে আমরা সাধারণ সমাধান যেটা করি সেটাই মূলত প্রায় নির্দিষ্ট সমাধানই এর মানটা নির্দিষ্ট করে থাকে না এই এর মানটা নির্দিষ্ট করে এই সম্মিলিত সমাকলিত ধ্রুবক যদি আমরা নির্দিষ্ট বের করে ফেলতে পারি তাহলে আমাদের নির্দিষ্ট সমাধান হয়ে যায় তো এর মানটা আমি পেয়ে গেলাম এখন আমি জাস্ট অ্যান্সারে লিখব অতএব নির্ণেয় নির্দিষ্ট সমাধান কি হবে yt ইজ ইকুয়াল টু খেয়াল করো সাধারণ সমাধান যেটা আমরা পাইছিলাম সেটাই এর জায়গায় জাস্ট মানটা হয়ে যাবে মাইনাস হাফ এটা আমি কি দেব ব্র্যাকেট দিয়ে দেব তারপর বাদ বাকি যে অংশটুকু ছিল সেটা e টু দি পাওয়ার মাইনাস 2t ঠিক আছে তারপর কি ছিল প্লাস 3 ভাগ 2 তাহলে এই যে অংশটা আমরা এখন পালাম আলটিমেট এটা এটাই হলো আমাদের সে কি সমাধান নির্দিষ্ট সমাধান ঠিক আছে তো বিষয়টা মনে হচ্ছে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি তো যদি ভিডিওটি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবা তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ